হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো, ঘুমের মধ্যে স্বপ্নে মঙ্গলসূত্র দেখলে এই স্বপ্নের অর্থ কী, বা এই স্বপ্ন থেকে কী সংকেত পাওয়া যায়। স্বপ্নে মঙ্গলসূত্র দেখা একটি গভীর অর্থ বহন করে, বিশেষ করে যদি এটি ভারতীয় সংস্কৃতি এবং জ্যোতিষশাস্ত্রের আলোকে বিশ্লেষণ করা হয়। মঙ্গলসূত্র হলো বিবাহিত নারীদের জন্য পবিত্রতার প্রতীক এবং এটি স্বামীর দীর্ঘায়ু, দাম্পত্য সুখ এবং সম্পর্কের মঙ্গল কামনা করে। তবে এটি কার দ্বারা এবং কি পরিস্থিতিতে স্বপ্ন দেখা হয়েছে তার উপর ভিত্তি করে এর ব্যাখ্যাও ভিন্ন হতে পারে। এক, স্বপ্নে মঙ্গলসূত্র দেখার সাধারণ ব্যাখ্যা। মঙ্গলসূত্র সাধারণত বিবাহ, দাম্পত্য সম্পর্ক এবং পারিবারিক সুখের প্রতীক। স্বপ্নে এটি দেখা মানে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা বা সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ও মঙ্গলজনক পরিবর্তনের প্রতীক। এটি ভালো সময়ের আগমনের ইঙ্গিত দেয়। এবার বলবো মঙ্গলসূত্রের অবস্থান এবং তার অর্থ। এক, গোলায় পড়ানো অবস্থায়। স্বপ্নে মঙ্গলসূত্র গোলায় পড়ানো অবস্থায় দেখলে তার দাম্পত্য সুখ, সম্পর্কের স্থায়িত্ব এবং শান্তিপূর্ণ পারিবারিক জীবনের প্রতীক। এটি একটি সুসংবাদ আসার ইঙ্গিত। দুই, হাতের মধ্যে ধরা অবস্থায়। মঙ্গলসূত্র হাতের মধ্যে ধরা অবস্থায় দেখলে এটি একটি বিশেষ সম্পর্কের দায়িত্ব বা দায়িত্ব গ্রহণের প্রতীক। এটি বিবাহের প্রস্তুতি বা সম্পর্কের প্রতি প্রতিশ্রুতির ইঙ্গিত। তিন, ভাঙা অবস্থায়। স্বপ্নে ভাঙা মঙ্গলসূত্র দেখা সম্পর্কের মধ্যে সমস্যা, অশান্তি বা কোনো গুরুত্বপূর্ণ দাম্পত্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। এটি সতর্ক হওয়ার সংকেত। চার, অন্য কারো কাছে থাকা। অন্য কারো কাছে মঙ্গলসূত্র দেখা মানে আপনি আপনার সম্পর্ক বা নিজের ভালোবাসা নিয়ে অন্য কারোর সাথে তুলনা করছেন, যা সম্ভবত আপনার অস্থিরতার প্রতীক। এবার বলবো বিবাহিত পুরুষদের জন্য। এক, গোলায় পোড়ানো মঙ্গলসূত্র। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে নিজের স্ত্রীকে মঙ্গলসূত্র পোড়ানো অবস্থায় দেখেন, তবে তা তাদের বিবাহিত জীবনে শান্তি এবং মঙ্গল কামনা করে। এটি সম্পর্কের প্রতি বিশ্বাস ও ভালোবাসার প্রতি। দুই, অন্য মহিলার গোলায়। অন্য মহিলার গোলায় মঙ্গলসূত্র দেখলে তা কিছুটা বিতর্কিত হতে পারে। এটি সম্পর্কের বাইরে নতুন কোনো আকর্ষণ বা প্রলোভনের ইঙ্গিত হতে পারে, অথবা সেই ব্যক্তির মনস্তাত্ত্বিক চিন্তাধারার প্রতিফলন। এবার বলবো অবিবাহিত পুরুষদের জন্য ব্যাখ্যা। এক, গোলায় পোড়ানো মঙ্গলসূত্র। অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে মঙ্গলসূত্র গোলার মধ্যে দেখেন, তবে তা সাধারণত একটি আসন্ন বিবাহ বা গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনার প্রতীক। এটি তার জীবনে স্থায়ী সম্পর্কের আগমনের ইঙ্গিত। দুই, ভাঙা মঙ্গলসূত্র। ভাঙা মঙ্গলসূত্র দেখা মানে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা, দ্বিধা বা মনতাত্ত্বিক অস্থিরতা হতে পারে। এটি বিবাহ বা সম্পর্কের বিষয়ে সতর্কতার ইঙ্গিত। এবার বলবো কুমারী মেয়েরা স্বপ্নে মঙ্গলসূত্র দেখলে কী হয়। এক, গোলায় পোড়ানো মঙ্গলসূত্র। কুমারী মেয়েরা যদি স্বপ্নে মঙ্গলসূত্র গোলায় পোড়া দেখেন, তবে তা তাদের ভবিষ্যতের বিবাহের ইঙ্গিত। এটি সাধারণত সুখী এবং মঙ্গলজনক বিবাহের প্রতীক। দুই, হাতের মধ্যে মঙ্গলসূত্র। হাতে মঙ্গলসূত্র দেখলে বিবাহের প্রস্তুতি বা সম্পর্কের দায়িত্ব গ্রহণের প্রতীক। এটি একটি সুন্দর সম্পর্কের সূচনা এবং মঙ্গলজনক পরিণতির ইঙ্গিত। এবার বলবো বিবাহিত মেয়েরা স্বপ্নে মঙ্গলসূত্র দেখলে কী হয়। এক, গোলায় পোড়ানো মঙ্গলসূত্র। যদি কোনো বিবাহিত মেয়ে স্বপ্নে নিজেকে মঙ্গলসূত্র পোড়া অবস্থায় দেখেন, তবে তার বিবাহিত জীবনে সুখ, শান্তি এবং মঙ্গলের প্রতীক। এটি তার স্বামীর দীর্ঘায়ু এবং তাদের সম্পর্কের শক্তিশালী অবস্থার ইঙ্গিত। দুই, ভাঙা মঙ্গলসূত্র। স্বপ্নে ভাঙা মঙ্গলসূত্র দেখলে তা সাধারণত বিবাহিত জীবনে সমস্যা বা অশান্তির ইঙ্গিত। এটি সতর্কতার সংকেত, যা সম্পর্কের সমস্যাগুলির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত
কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।